হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি রিভিউ নিয়ে। বন্ধুরা, আজ আমরা একটি চমৎকার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। হ্যাঁ, চিনতে পেরেছেন নিশ্চয়ই, এটি একটি পাউডার। হ্যাঁ, আমরা কিন্তু গরমে অনেকেই বিভিন্ন কোম্পানির পাউডার ব্যবহার করে থাকি। আজ যে রিভিউটি দেখছেন সেটি হচ্ছে কিউট ফ্রেন্স পারফিউম ট্যাল্ক। বন্ধুরা, এই যে ডিব্বাটি দেখতে পাচ্ছেন, বিশাল আকৃতির একটি ডিব্বা, এর ওজন 400 গ্রাম। 400 গ্রাম এই পাউডারটির দাম কিন্তু খুবই কম, পাইকারি বাজারে 110 আর খুচরা বাজারে 120। কল্পনা করা যায় এতগুলো পাউডার আপনি পাচ্ছেন মাত্র 120 টাকায়। হ্যাঁ, এখানে যে পাউডারগুলো আপনি পাবেন তার মধ্যে কিন্তু বেশ সুগন্ধি রয়েছে, ঘ্রাণ রয়েছে। আপনি এই পাউডারটি মৌসুমি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের, আপনি জানেন যে কিউট কোম্পানি বহুল প্রচারিত এবং এটি সেই বহু আগে থেকেই কিন্তু বাজারে বিক্রি হয়ে আসছে, নারায়ণগঞ্জের একটি কোম্পানি, দেশীয় একটি প্রোডাক্ট। বন্ধুরা, কিউটের এই পাউডারটি নিয়ে যদি কথা বলি, এর উপাদানের মধ্যে ম্যাগনেসিয়াম সিলিকেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম স্টিয়ারেট এবং স্যান্ডালাইড অয়েল এবং পারফিউম রয়েছে। যা হোক, এক কথায় বলবো যে কম টাকায় অনেক পরিমাণে যদি আপনি পাউডার পেতে চান, আপনি শরীরে লাগিয়ে যদি একটা ফ্লেভার পেতে চান, তাহলে কিউট কিন্তু অন্যতম। তবে বাজারে কিন্তু আরো ভালো মানের অসংখ্য কোম্পানির এই পাউডারগুলো রয়েছে। এগুলো সাধারণত দেখা যায় যে মানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এই ধরনের পাউডার বিক্রি ব্যবহার করা হয়, সবাই ব্যবহার করে ঘামাচি থেকে রক্ষা পেতে বা ঘাম থেকে রক্ষা পেতে অনেকে ব্যবহার করেন এটি। আবার সেলুনেও দেখা যায় এটি ব্যবহার করছে, যারা চুল কাটে তারা এই পাউডারগুলো অনেক পরিমাণে থাকায় পারফিউমও মোটামুটি ভালো, তাই এগুলো ব্যবহার করে। এখন কথা হচ্ছে যে আপনি শিশুর গায়ে এটি লাগাবেন কিনা। বন্ধুরা, শিশুদের জন্য আলাদা পাউডার রয়েছে, সেগুলো আপনি ব্যবহার করবেন। তবে পাউডারের থেকে গরমে শিশুদেরকে খোলা জায়গায় খালি গায়ে সুতির কাপড় পরিয়ে রাখাই উত্তম, কারণ এগুলো নাকের মধ্যে থেকে শিশুর ফুসফুসেতে গিয়ে নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, চোখে লাগতে পারে, মুখে চলে যেতে পারে, তাই সচেতন হতে হবে। গরমের সময় কিন্তু আমাদের পাউডার না হলেই নয় এমন অনেকেই রয়েছেন। পাউডার যদি ব্যবহার করতে হয় তাহলে পছন্দের তালিকায় কোনটি রাখবেন সেটি আপনি সিদ্ধান্ত নেবেন। ভালো কোম্পানির ভালো দাম দিয়ে যদি কেনেন তাহলে তো কথাই নেই, সেটি উত্তম। আর যদি আপনি মানে চিন্তা করেন যে কম টাকায় আমি অনেক পরিমাণের পাউডার চাই, সেক্ষেত্রে কিউট তালিকায় রাখা যেতে পারে। আমি এটাকে খুব ভালো মান বলবো না, তবে টাকার পরিমাণ অনুযায়ী এটি ঠিক আছে। যাই হোক বন্ধুরা, আজ এই ভিডিওটি এখানে রাখছি, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।